বুক ক্যাফে বুক নিউজের আজকের পর্বে প্রথম খবরটি রয়েছে আনন্দমেলার তরফ থেকে হাফ ডজন গোয়েন্দা গল্প ওর সম্ভার নিয়ে এই মাসের আনন্দমেলা অর্থাৎ জুন মাসের আনন্দ প্রকাশিত হয়েছে আপনারা চাইলে পারচেস করতে পারেন আনন্দমেলার এই সংখ্যাটা কিন্তু খুব ভালো হয়েছে আমি কালকে অলরেডি পড়ে ফেলেছি আর ভিডিও আসবে যেখানে আমি ছটা গল্প নিয়ে বলবো আলোচনা করব তাই সাথে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর গল্পগুলো কিন্তু আমার আদ্যপ্রান্ত ভালো লেগেছে রাইটারদের মধ্যে রয়েছেন ইন্দ্রনীল সান্নাল সৈকত মুখোপাধ্যায় রাজেশ বসু জয়দীপ চক্রবর্তী অঙ্কন মিত্র অনিশ মুখোপাধ্যায় এবং অন্যান্য তো যেগুলো বিভাগ থাকার সেগুলো তো আছেই কাজেই আপনারা যারা একটু রাস্তাঘাটে বেরোচ্ছেন যদি কোথাও কাছাকাছিটা আউটলেট দেখতে পান ওখান থেকে নিয়ে নিন বইটা নিঃসন্দেহে ভালো হবে কুড়ি টাকা মুদ্রিত মূল্যে ছটা গোয়েন্দা গল্প পড়ার সুযোগ হাতছাড়া করবেন না এগিয়ে যাচ্ছি পরের সংবাদের দিকে আনন্দ মেলার সঙ্গে তালে তাল মিলিয়ে কিশোর ভারতী পত্রিকাও তাদের বের করেছে কমিক স্পেশাল সংখ্যা এই কমিক স্পেশাল সংখ্যাতে আপনারা সায়ন থেকে শুরু করে অন্যান্য বিখ্যাত লেখকদের কিন্তু কমিক্সগুলো পেয়ে যাবেন এবং তার সূচিপত্রও কিন্তু প্রকাশিত হয়ে গেছে বইটির মুদ্রিত মূল্য সাতাশ টাকা রাখা হয়েছে প্রচ্ছত বাড়ি সুন্দর তো আপনারা যারা চান তারা আনন্দ মেলার সাথে সাথে কিশোর ভারতীর এই সংখ্যাটিকেও নিতে পারেন সূচিপত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে প্রদীপ্ত মুখার্জির মুখোশ বলে একটা গল্প রয়েছে এছাড়া সমরেশ মজুমদারের একটা স্মৃতি নিয়ে গল্প রয়েছে ঝন্টু মামার ভবিষ্যৎ বলে একটা গল্প রয়েছে ইত্যাদি রয়েছে এগিয়ে যাচ্ছি পরের সংবাদের দিকে পরের যেটা আসছে সেটা বৈচিত্র্য ডট ইন থেকে একটা ভালো অফার চলছে রিসেন্টলি সান্ডার সাসপেন্সে অর্জুনের গল্প হওয়ার পর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন দাদা অর্জুনের ভালো বই নিয়ে যদি কিছু অফার থাকে জানাবেন তাহলে আমি এখানে এখানে বলতে পারি যে ছটি খণ্ড একত্রে টোয়েন্টি পারসেন্ট ছাড়ে কিন্তু বিনামূল্যে ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে তিন হাজার টাকার মধ্যে তো আনন্দ প্রকাশনীর বই একসাথে নিচ্ছেন কাজেই ছটা সমগ্র একসাথে পেয়ে গেলে সুবিধাই হবে সেই জন্য এটা দেখালাম আপনারা চাইলে কল করে অবশ্যই নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের সংবাদের দিকে এরপর আসি অডিও স্টোরিজ নিয়ে আপডেটে রিসেন্টলি গল্প মিরের ঠেক থেকে জানানো হয়েছে শার্লক হোমসের নতুন গল্প আসছে এবং মিরের গলাতে শার্লক হোমসের গল্প যখন শুনতে পাবো তখন সেটা একটা দারুণ বিষয় কাজেই এই আপডেটটিকে আমি মিস করলাম না আমার ভিডিওতে রাখলাম শার্লক হোমস অ্যান্ড দ্য প্রবলেম অফ থর ব্রিজ এই গল্প অবলম্বনে হতে চলেছে শার্লক হোমস ওয়াটসনকে করবে দেখা যাক কিন্তু বিষয়টা যে অত্যন্ত মজার হতে চলেছে বলাই বাহুল্য দশই জুন আপনারা রাত্রি নটার দিকে এই পডকাস্টটি শুনতে পাবেন স্ট্রিম হবে তো আপনাদের জন্য এই আপডেট ছাড়াও আরও একটি আপডেট রয়েছে গপে মিরের ঠেক থেকেই আমি শুনে উঠলাম বুড়ো ঘোড়া নামে গল্পটা মতি নন্দীর লেখা সত্যি বলছি অনবদ্য লাগলো স্পোর্টস ড্রামা একটা জহর পাল নামে একজন রয়েছেন যারা যার বয়স প্রায় পঞ্চাশ হয়ে গেছে তবুও তিনি খেলা ছাড়তে রাজি নন তিনি এখনও খেলছেন এখনও ক্রিকেটের প্রতি যথেষ্ট আকর্ষণ বোধ করেন এবং নিজের সম্মান আবার কিভাবে ফিরে পেলেন সকলে যখন বুড়ো ঘোড়া বলে তাকে তাচ্ছিল্য করছিল তখন কিভাবে তিনি আবার ঘুরে দাঁড়িয়ে একটা টিমকে ম্যাচ জেতালেন এবং নিজেও একটা অনবদ্য স্কোর করলেন তা নিয়ে দুর্দান্ত একটা লেখা খুবই ভালো লেগেছে আপনারা যারা এখনো পর্যন্ত শুনে উঠতে পারেননি তারা অবশ্যই কিন্তু এই অডিও সোরিজটাকে শুনতে পারেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি নতুন একটি বই প্রকাশ হতে চলেছে ই বুক লিস্ট পাবলিশার্স হাউস থেকে বইটির নাম রিপু তারিত এই বইটির মধ্যে কিছু থ্রিলার কিছু ডার্ক টোনের কিছু গল্প থাকবে এবং এই বইটির সংকলন ধর্মী হতে চলেছে প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে এই বইটি নিয়ে একটু দেখতে পারেন আর ডিটেল আসলে তো আমি জানাবই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছে বুক অফ বেঙ্গল থেকে একটা আপডেট আসছে ভারতীয় পাঠক বন্ধুদের জন্য ছয়ই জুন থেকে ষোলোই জুন পর্যন্ত আপ টু থার্টি এখানে বলে রাখি এটা কিন্তু ফ্ল্যাট থার্টি ফাইভ নয় আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কোনো বইয়ে আপনি পঁচিশ শতাংশও পেতে পারেন কোনো বইয়ে পঁয়ত্রিশ শতাংশ কোনো বইয়ে বা থার্টি পার্সেন্টও পেতে পারেন তো এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণেই বুক অফ বেঙ্গল জেনারেলি বাংলাদেশের বইগুলোর ওপর জোর দেন মানে আমি বলতে চাইছি আপনারা এখান থেকে বাংলাদেশের সমস্ত বইগুলোকে অর্ডার করতে পারবেন ভারতে থেকেই এবং তারা কিন্তু ভারতে ডেলিভারি দেন সেই কারণে লেখা আছে শুধুমাত্র ভারতীয় পাঠক পাঠিকাদের জন্য তো আপনারা যারা চাইছেন বাংলাদেশের বিভিন্ন নামজাদা লেখক রয়েছেন সাদাত হোসেন রয়েছেন তারপরে ইমান পাশা এরপর রয়েছেন আমাদের রবীন্দ্রনাথ কখনো খেতে আসেননি বিখ্যাত রাইটার তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা অর্ডার দিতেই পারেন আর কি তো এই আপডেটটাও শেয়ার করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নয় নম্বর সাহিত্যপাড়া লেন থেকে একটি নতুন বই প্রকাশ হতে চলেছে শুভায়ন বসাকের লেখা এখানে চুম্বন বাধ্যতামূলক প্রেমেরই বই এবং গল্পটি একটি উপন্যাসধর্মী তো এটাও একটা আপডেট আমি পেয়েছিলাম যারা এই ধরনের বইগুলো একটু পছন্দ করেন তাদের জন্য একটা নতুন বইয়ের খোঁজ দেওয়া হলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি লেখা নিয়ে খুশির হাওয়া নামক একটি পত্রিকা রয়েছে যেখানে পূজাবার্ষিকী চোদ্দ তো তিরিশের জন্য লেখা নেওয়া হচ্ছে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ছোটোদের জন্য বই তাই ষোলো বছর বয়সীদের যারা আছেন তারাই লেখা পাঠাতে পারবেন এখানে সবই দেওয়া রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে একবার পড়ে দেখতে পারেন তিরিশে জুন লাস্ট ডেট অবশ্যই পাঠান বাড়ির যারা ছোট সদস্য আছে তাদেরকেও বলুন লিখতে কারণ এই পত্রিকাটি না এনজিওর সাথে যুক্ত মানে একটা বড় লাভ্যাংশ এনারা কিন্তু দুস্থ ছাত্রছাত্রী এবং অন্যান্য বিষয়ের জন্য ব্যয় করেন নিজেদের একটা গ্রন্থাগার মেনটেন করেন এনাদের সোশ্যাল মিডিয়া পেজ আমি কিন্তু লক্ষ্য করি রীতিমতো সত্যি এনারা ভালো কাজ করেন তো আপনারা যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই একবার দেখতেই পারেন এবং কিছু যদি চান যে সাহায্যের হাত বাড়াবেন সেটা অবশ্যই করতে পারেন ওনাদের অফিসিয়াল সাইটে গিয়ে বা যোগাযোগ করে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি বুকলুক থেকে বুকলুক প্রকাশনী থেকে একটা বৃহৎ উপন্যাস আসতে চলেছে এবং মহাকাব্যের মতো এই বইয়ের শব্দ সংখ্যা হচ্ছে দুই লক্ষ এগারো হাজার পঁচিশটি শব্দ এবং এত বিশাল সংখ্যক শব্দ নিয়ে এর আগে কিন্তু কোনো উপন্যাস আসেনি তো তারাও প্রকাশকদের বলছে যে এই কপি কিন্তু পাঁচ কপিও বিক্রি হতে পারে পাঁচ হাজার কপিও বিক্রি হতে পারে কিন্তু আমরা সাহস করে এনেছি এবং এই জুনে আসছে আর কি তো দেখা যাক একটা দারুণ ব্যাপার এবং বইটার ভলিউম কীরকম হয় কত পৃষ্ঠার হয় তো মাইথোলজি নিয়ে অবশ্যই লেখা ইতিহাস এবং মাইথোলজি নিয়ে তো এটা একটা জম্পেশ বড় নিউজ হতে চলেছে তো বুকলুকের কাছে অবশ্যই অভিনন্দন জানাই এবং বুকলুক থেকে নতুন এই যে বইটি আসতে চলেছে তার ডিটেল কিন্তু আমি চ্যানেলে অবশ্যই কভার করব এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব তার সাথে জানাই রিসেন্টলি আমি গত ভিডিওতেই মেগা বুক হল একটা বই ভিডিও করেছি যেখানে প্রচুর নতুন নতুন বই পারচেস করেছিলাম সেগুলো নিয়ে আলোচনাও করেছি যারা এখনো দেখে উঠতে পারেননি অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এখনই ভিডিওতে কিংবা চ্যানেলের ভিডিও সেকশনে গেলেও পেয়ে যাবেন তার সাথে জানাই কলেজ স্ট্রিটের এরকম বহু আপডেট নিয়ে অলরেডি প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই দেখবেন তাহলে বই সংক্রান্ত সকল বিষয়ে আপডেটেড থাকতে পারবেন বই কিনতে গেলে এতটুকু সমস্যা হবে না যে কোনো সময়তেই একটা বইমেলা হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক তো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ